আরেকটা ব্যাপার হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ আজকে পথে নেমেছে, এতদিন ধরে তাদের ডিএ বাকি, অথচ বর্তমান রাজ্য সরকার আমাদের ডিএ না দিয়ে খেলা মেলায় উৎসবে টাকা হুড়ুর করে উড়িয়ে যাচ্ছে। আমরা খবর পেয়েছি উনি ক্লাবগুলোকে 70,000 টাকা এবার দিচ্ছেন, কেননা জিনিসপত্রের দাম বেড়েছে। আর আমাদের কি জিনিসের দাম বাড়েনি? আমরা কি জিনিস কম পয়সায় কিনতে পারছি? উনি দ্বিচারিতা করছেন, উনি যারা নমাজ পড়েন তাদের জন্য পয়সা বাড়িয়েছেন, কিছু পুরোহিতের জন্য পয়সা বাড়িয়েছেন, ওখানেও উনি বৈষম্য করেছেন। এইচটি ভাতা 400 টাকা আর লক্ষ্মী ভাতা 500 টাকা। উনি এখানে যারা নমাজ পড়েন তাদের দিয়েছেন 3,000, আর যারা হিন্দু যারা পুরোহিত তাদের দিয়েছেন 1,500। দ্বিচারিতা উনি এইখানেও করছেন। উনি হয়তো এটা দিয়ে ভোটের রাজনীতি করতে চাইছেন। উনি দেখেছেন গত পঞ্চায়েত ভোটে যারা কিছু মুসলমান ভাইয়েরা আছেন তারা ওনার থেকে পিছিয়ে যাচ্ছেন, ওনার দিকে নজর দিচ্ছেন না, তাই উনি ওই মুসলমান ভাইদের বেশি টাকা দিয়ে তাদের কাছ থেকে ভোট কিনতে চাইছেন। এইভাবে উনি ভোট কিনতে পারবেন না, সেটা উনি প্রমাণ পেয়ে গেছেন আমাদের পঞ্চায়েত ভোটে। উনি যেইভাবে ভোট লুট করেছেন, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, এইটা উনি সরাসরি অন্যায় করেছেন। আর এটা যেহেতু কেন্দ্রীয় বাহিনী ছাড়া হয়েছে সেহেতু ওনারাও গায়ের জোরে জিতে গেছেন, কিন্তু এটার বিচার হবে আগামী লোকসভা ভোটে, তারপরে হবে বিধানসভা ভোটে, সেখানে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই থাকবে। দেখা যাক উনি কতদিন আমাদের ডিএ না দিয়ে থাকতে পারেন। এইটা নিয়ে আমাদের আন্দোলন আরও চলছে, আরও আমাদের আন্দোলনের স্ফুলিঙ্গ বাড়বে। আমরা আগামী দিনে লাগাতার বন্ধের রাস্তায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমরা বন্ধ করব, আমরা কর্মবিরতি লাগাতার ডাকব, দেখি উনি কতদিন না দিয়ে থাকেন।